হ্যাঁ ধরুন বলছি আমি। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। আরে দূর মশাই ধরুন না একটুখানে। রাজীব বলছি যে কেটারার ফোন করেছে, জিজ্ঞেস করছে যে খাবার কখন পাঠাবে, কি বলবো? ওকে বলুন, হচ্ছে ওকে বলুন আমরা এক ঘন্টা আগে ফোন করে দেবো, আমরা ফোন করার পর যেন ও রাউন্ড। বেশ। আচ্ছা ছোট ভাই কোথায় গেল? ছোট ভাই রাজীবদা প্লিজ আমাকে আজ আর খাটিও না, আমি ছুটতে ছুটতে হয়রান হয়ে গেলাম, আমার একখানা সিন বাকি আছে, লিখে তাড়াতাড়ি পাঠাতে হবে, প্লিজ রাজীবদা প্লিজ। আরে দুধ তেরি রাখো তো, তোমার এই সিরিয়ালে সিন নিয়ে সিন ক্রিয়েট করো না একদম। শোনো শোনো শোনো, এই সমস্ত মালাগুলো বাইরে লাগাতে হবে, দাদাই বলে দিয়েছেন কিন্তু। আরে আরে কি হয়েছে এটা কি, আমি আছি তো, আমি হেল্প করে দেবো। হ্যাঁ সন্দীপ তুমি চটপট কাজটা সেরে ফেলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে বাবা রাতুল তো এখন এবারে জামাই হয়নি, ও কেন খাটতে যাবে? দিম্মা বলছি এবারির আসল জামাইদের তো কুলের মতো খাটানো হয়, বহু জামাইও নয় একটু পরিশ্রম করলো তাতে ওর ভালোই হবে, গোপালকে হেল্প করবে। আপনাকে বলি কি করি, চল 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 বাড়ি যেতে হবে। আরে বা কি সুন্দর আলপনা করেছো শ্রী। থ্যাংক ইউ। নাইস, তাই না? হ্যাঁ আমার না এখন এসব শিল্পকর্ম দেখার কোনো সময় নেই, অনেক কাজ বাকি পড়ে আছে। চল ই দাঁড়িয়ে আছো কেন? রাজীব প্লিজ আজকের দিনটা আমার ছেড়ে দাও, আমার খুব তাড়াহুড়ো আছে, প্লিজ। আরে ধুত। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট, 10 মিনিট সময় তোমাকে দিলাম, তার মধ্যে সমস্ত কাজ তুমি সেরে নাও, তারপর কিন্তু আর কোনো সময় আমি দিতে পারবো না, এটা বলে রাখলাম, ঠিক আছে? সেই সময়ের মধ্যে আমরা বরং একটু চা পানের বিরতি নিয়ে নিই। আমিও এক কাপ চা খাই। ও এর বেলা দেরি হবে না না? বিয়ে মেজো গিন্নি, এক কাপ চা পেলে বড়। আচ্ছা আমার গিন্নিটি কোথায়? দিদি আর নিপা এখনো সাজছে জিজু। ও হ্যাঁ, হে গোপাল, এই হেলেপ হেলেপ, গোপালকে ডাকা মাত্র গোপাল হেলেপ পাঠিয়েছে, এবার চা পাওয়া যাবে। হ্যাঁ দাদু, প্রাণ হরাতে না আরো নরম পাক হয় ছানার, মন হরার থেকেও নরম আর হে আমি শুনেছি গো। তুই খুব বেশি জানিস কি না, বলি কদিন পানোহরা বানিয়েছিস? হ্যাঁ এই শোন, জনাইতে থাকার সময় তো ঠাম্মির আবদারে আমি মনোহরা বানানোর সময় প্রাণোহরাও বানিয়েছি। লাউ ঠেলা, আমরা এখন বিয়ের কোণে কে কাজে লাগাবো? আরে কি কাজ, মিঠাই এখন অন্য কোনো কাজ করতে পারবে না, আমরা দুজন মিলে এখন আশীর্বাদের প্রাণোহরা বানাবো, আমি পাক দেব আর মিঠাই গোল্লা পাকাবো। গোল্লা পাকাবো বাবা? আরে প্রচন্ড দেরি হয়ে যাবে বাবা, তুমি আজকে ওসব মিষ্টি বানানো ছেড়ে দাও না। কবি নেই, বিয়ে শুরু হতে চললো, এখন প্রাণহরা হবে না? এ হয় নাকি, প্রাণহরা হবে এখন? তোমরা সামলাও। হ্যাঁ আমি আর কিচ্ছু জানি না। রাজীব দা, হ্যাঁ আজ আর চা খাওয়া হলো না, আমি গিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ বলছি কি, আজকে তো মিঠাইয়ের আশীর্বাদ, ও মিষ্টি তৈরি করছে কেন? আমিও তো সেটাই ভাবছি, দাদাই আর লোক পেলো না, প্রাণহরার হেল্পার হিসেবে দাদার মিঠাই কে দরকার পড়লো? আমি দেখে আসছি। ঠাম্মা, কি গন্ধ বেরিয়েছে, দেখ দেখ দেখ, কি সুন্দর গন্ধ। ও মাসি দাও এটা বাটি দাও। ও লক্ষ্মীর মা, এখানে একটা বাটি দিয়ে যাও, বাটি দাও বাটি দাও। শুরু করি, বানা 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 বানা, খাওয়াই হো গন্ডা গন্ডা গন্ডা, প্রাণহরা দে দো মন্ডা মন্ডা, খাওয়াই হো গন্ডা গন্ডা। জিজু দেখো দেখো, দিদি আগে কি সুন্দর লাগছে দেখো। কি আমি কোথায় সাজলাম? ভাইয়া দেখো তোর বগি সুন্দর করে সেজেছে, সুন্দর লাগছে না দেখো? এক মিনিট এক মিনিট এক মিনিট, কি শুরু হয়েছে বলো তো, আমার তো সমস্ত কিছু ঘেটে ঘুগনি হয়ে যাচ্ছে। মানে যার আশীর্বাদ মিঠাই সে রান্না করে মিষ্টি তৈরি করছে, এদিকে তোমরা সাজুগুজু করছো, এটা কি হচ্ছে কি গিন্নি? আরে মিঠাই মিষ্টি তৈরি করছে কেন বলো তো, আর ওর হাত তো বিশ্রী হয়ে যাবে, ওকে নেল পলিশ পরাতে হবে না। মিঠাই মিঠাই তুমি কাজ করছো কেন আজ দাদাই? ওরে কাজ করবো না, আয় কি
এতগুলো প্রাণহরা কে বানাবে? দাদাকে সাহায্য করতে হবে না? দাদা এসব কি হচ্ছে? একটু পরেই তো মিঠাইয়ের আশীর্বাদ। ওরে তোর দিদুনকে ডাক, দেখে যাক কেমন স্বাদ হয়েছে। তুমি প্লিজ আজকের দিনটা অন্তত মিঠাইকে দাদার হাত থেকে উদ্ধার করো। আজ তো কোনো মিষ্টি ফেস্টিভ্যাল হচ্ছে না, মিঠাইয়ের আশীর্বাদ হচ্ছে। আর দাদাই মিষ্টি বানাতে গিয়ে দেখো তুমি সব ভুলে গেছো। এটা কি হচ্ছে শুনি? তুই যা, এখান থেকে বলছি। লক্ষ্মীর মা তুইও যা তো আশীর্বাদের জায়গা যা। ও ঠাম্মা ঠাম্মা, ও ঠাম্মা বলছি এতগুলো কাজ আছে তোমার, তোকে যেতে বলছি এখান থেকে। সত্যি তুমিও না মিষ্টি তৈরি করতে বসলে তোমার কোনো খেয়াল থাকে না, কটা বাজে খেয়াল আছে? তুই যা এখান থেকে, তোকে একটু সাজতে হবে না? শ্রী নিপা নন্দা সবাই অপেক্ষা করছে তোর জন্য, যা। আমার সাজতে হবে না? অনেক মিষ্টি দেখতে, তার থেকে প্রাণহরা গুলো যদি একটু। তোমাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা আজকে মেয়েটার আশীর্বাদ, ও একটু সাজবে না? আচ্ছা সেইটা বড় হলো নাকি তোমার এই প্রাণহরা? কোনটা? রাতুল নে নে চল চল, আমরা এই কাজগুলো সেরে ফেলি, চল। কি করি তাহলে? আরে ওই ঝুড়িটা নিয়ে ফুলগুলো লাগিয়ে ফেলতে হবে তো সবকটা। আচ্ছা দাদাই বলে। আরে এই তো তুমি এসে পড়েছো। রাজীব দা দাদাইকে দেখছি না, মানে তোমরা এখানে অথচ দাদাই হাক ডাক করছে না, তাই কিচেনে গিয়ে দেখো মিষ্টি তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা ওকেশনে দাদাই মিষ্টি নিয়ে এত লাফালাফি করার ব্যাপারটাই আমার বিরক্তিকর লাগে। দাদাই বিরক্তিকরের বাংলা ডিসগাস্টিং। আরে মিষ্টি খাওয়ার জন্য সময় দিতে হয়, মিষ্টি তৈরি করার জন্য এত সময় দেওয়ার কি আছে? চলো 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 চলো। গিন্নি কেন আজ প্রাণহরা তৈরি করছি বুঝতে পারছো না? মনে নেই বড় বৌমাকে যেদিনকে আশীর্বাদ করতে গেলাম আমি নিজের হাতে প্রাণহরা বানিয়ে নিয়ে গেছিলাম। আর আজ সেই বড় বৌমার পছন্দের পাত্রীর আশীর্বাদ হবে, প্রাণহরা থাকবে না। সত্যি তো আমি একদম ভুলেই গেছিলাম, জানো আজ সকালবেলা আমার মনে হচ্ছিল বড় বৌমার একখানা শাড়ি যদি মিঠাইকে পরানো যেত, বড় বৌমা যেখানেই থাকতো খুশি হতো। তাহলে সিদ্ধার্থর কাছে বড় বৌমার কিচ্ছু চেয়েও না, তুমি জানো না ও মায়ের জিনিস কেমন প্রাণ ভরে আঁকলে রাখে। ওসব শাড়ি টাড়ির দরকার নেই। আরত দিদি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারটা দিয়ে আশীর্বাদ করেছিল। দাদাই থামি, তোমরা প্লিজ আমার ঘরে এসো এক্ষুনি। সিদ্ধার্থ
কিরে এই ঘরে রাখলি কেন? দাদা এই মায়ের সব জিনিসপত্র ওই আলমারিতে রাখা আছে, চাবিটা। না না, ও আলমারি আমি হাত দেব না। আমি মায়ের কোনো শাড়ি যদি ওই মেয়েটাকে দিতে চাও দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তুই আমাদের এই চাবি দিচ্ছিস? সিদ্ধার্থ, এতগুলো বছর ওই আলমারিটা কাউকে ধরতে পর্যন্ত দিসনি, আজ হঠাৎ? চোখে দাদাই, মাই তো ওই মেয়েটাকে এই বাড়ির জন্য সিলেক্ট করে গেছিল। মায়ের কোনো জিনিস ওকে দিলে মা খুশি হয়। থামি, তুমি ওই মেয়েটাকে যা চাও দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। দাদা ভাই কি বলে গেল গো, মা মিঠাইকে সিলেক্ট করে গেছে মানে? বলছি বলছি, কাউকে বলিস না বাবা, জনাইতে থাকাকালীন তোর মা পার্বতীকে আমাদের বংশের আশীর্বাদী হারটা তুলে দিয়েছিল, আর মিঠাইকে সিদ্ধার্থর বউ হিসেবে আশীর্বাদ করে গিয়েছিল। তখন তখন সিদ্ধার্থ খুব ছোট, মিঠাইও তখন কেই বা জানতো আমাদের এত বড় ব্যবসা হবে। জনাইতে তখন খুব ছোট্ট একটা ব্যবসা ছিল। মা মিঠাইকে দাদা ভাইয়ের বউ হিসেবে আশীর্বাদ করেছিল। দেখ শ্রী, তখন সময়টা অন্য ছিল আর পরিবেশও, এসব নিয়ে এখন তুই ভাবিস না। যা তো এই চাবিটা, চাবিটা নে, যা আলমারি থেকে একটা শাড়ি বার করে দে মিঠাইয়ের জন্য। আমি না ঠাম্মি, আমি ওই আলমারি ধরবো না দাদা ভাই যদি কিছু বলে। কি বলবে, ও নিজেই তো চাবিটা দিয়ে গেল। দাদাই দেখো মায়ের শাড়িটা পরে মিঠাইকে কি মিষ্টি লাগছে। তাক 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 তাক, ঘটা করে প্রণাম করতে হবে না, গিয়ে বস আসনে। দেখি দেখি দেখি, বলে বাবা খুব মিষ্টি লাগছে। খুব সুন্দর লাগছে মিঠাই। তুই যা শাড়ি পরেছিস, তিনি সোমের মামুনি ছিলেন, এ বাড়ির বড় বউ। নিশ্চয়ই মায়ের কাছে তার কথা শুনেছিস। আমাদের বড় বউ আমাদের পরিবারটাকে বেঁধে রেখেছিল, আশীর্বাদ করে তুইও যেন আমাদের পরিবারটাকে বেঁধে রাখতে পারিস।
বলছি এবার তাহলে মেয়েকে আশীর্বাদের আসনে নিয়ে যাই। হ্যাঁ এই চলো চলো আমরাও গিয়ে বসি। এই তো দাদা চলে এসেছে, এসো এসো। সময় দাদা তুমি একদম ঠিক সময় এসছো, আশীর্বাদ জাস্ট শুরু হচ্ছে, বসো। আমি এসবের মধ্যে নেই অমু। দাদা প্লিজ এরম করো না, প্লিজ একটু থাকো আজকের দিনটা, বাবার তো একটা মান সম্মান আছে। এই শ্রী তোর বাবাকে আটকা না, দেখ না চলে যাচ্ছে। ঠিক আছে আমি উপাসটায় আছি, এক কাপ চা খেয়ে চলে যাব। লক্ষ্মীর মা এক কাপ চা পাঠিয়ে দাও। আমি বলছিলাম যে আচ্ছা সোম কি এখানেই থাকবে না চলে যাবে? মানে আমি যতদূর জানি আশীর্বাদের সময় বরের খুব একটা কিছু করার নেই। আচ্ছা নন্দা তোমার মনে আছে আমাদের বিয়ের সময় আমি কি গেছিলাম তোমার আশীর্বাদ করতে? তোরা কি করিস বলতো, বরদের সবসময় এমন বেচারা বেচারা করে রাখিস কেন বলো দেখি? সোমদা তুমি না হয় এখন একটু ওদিকটায় গিয়ে বসো যেখানে দাদা ভাই বসে। দাদা ভাই কিন্তু আজ এখানে প্রেজেন্ট, দাদাই ঠিক ম্যানেজ করে ফেলেছে। আমি ঘরে যাচ্ছি, আমার কোনো অসুবিধা। আমরা এসে গেছি। কংগ্রাচুলেশন। নমস্কার। কংগ্রাচ। আন্টি এসো প্লিজ। আর টেসাই বলছি তোমরা কি এখানে কমফোর্টেবল নাকি আমার সাথে ভিতরে? মিসেস রয় আসুন আসুন। সমরেশ বাবু একটু আসুন না, কথা আছে আপনার সাথে। নিশ্চয় বলুন। ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল, আমার আমার আসলে আপনার সাথে কিছু কথা আছে। এখানে ঠিক কিভাবে মানে বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তাই ও অসুবিধা নেই আপনি আমার সঙ্গে আসুন আসুন প্লিজ। আসি আসুন আসুন প্লিজ বসুন। থ্যাংক ইউ। ওরে মোড়াটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ দাদাই যাই। আমি মিঠাইকে আশীর্বাদ করবো তো, আমি প্রথমে করবো। আপনি এক কাপ চা? না 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 আই এম গুড না আই এম চা থ্যাংক ইউ। কি করে এই মেয়েটাকে তোরা বাড়ির বউ করছিস? এই মেয়েটা তো বাড়ির কাজের লোক হওয়ার কথা। What's wrong with you all? Yes, please. কতবার তোকে বলবো যে এই বিষয়টা নিয়ে দাদাইকে ভাবতে দে। মিঠাই তোর তো খুব অসুবিধা হচ্ছে বাবা, মুখে ফুলঝুরি ফোটে এখন কথা বলতে পারছিস না, একদম মানাচ্ছে না তোকে। মানাচ্ছে না তো এইটাই আমি ঠিক বলেছিলাম, জানো তো দাদু মান আমার কোনো কথা শোনে না, খালি চোখগুলোকে বড় বড় করে গোল্লা করে পাকাবে, পাকিয়ে বলবে মিঠাই, মুখ একদম যেন বন্ধ থাকে না হলে দাদুর মুখ ছোট হয়ে যাবে। আর বলবে কি ওই সবাই বলবে নাকি বাড়ির বউ কোনো কি কি শেখেনি, ও সহবাদ শেখেনি, গুলতি তো আছে, গুলতিকে জিজ্ঞেস করো না। আহ মিঠাই মুখটা একটু বন্ধ রাখ না। ও মিঠাই দিদি তুমি একটু চুপচাপ করে বসো, আজকে দিনে কথা বলতে নেই, চুপ করো চুপ। এই যে গুলতি বাবু শুনুন আপনি এখানে আমাদের কাছে চলে আসুন, নইলে মিঠাই দিদি প্রত্যেকবার আপনাকেই সাক্ষী মানবে আর আপনি বিপদে পড়ে যাবেন। চলে আসুন চলে আসুন চলে আসুন। সমরেশ বাবু আমি খুব কনসার্নড হয়ে আপনাদের সাবধান করছি, আমি সিটকে বলেছিলাম আমার এক ক্লায়েন্টের কথা,
এইভাবে এই মিঠাইয়ের মতো একটা মেয়ের পাল্লায় পড়েছিল, ট্র্যাপে পড়ে গেছিল আমার ক্লায়েন্ট। আমি বলছি যে আপনারা ভেবে চিনতে ওদের এখনকার সব মানে অবস্থার খোঁজ খবর নিয়ে বিয়েটা দিচ্ছেন তো? এসব বাবা ফিক্স করেছেন বুঝলেন তো, মানে এখানে আমার করণীয় কিছু নেই মিসেস রয়। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার এই বক্তব্যগুলো আমার বাবাকে জানাতে পারেন। আসলে বাবা এখনো সেই পুরনো যুগেই পড়ে আছেন, তাই বুঝতেই পারছেন। ঠিক আছে, আমি মেশমশের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগছে জানেন, মানে আপনারা একটা ট্র্যাপে পড়তে চলেছেন আর আমি আমি আপনাদের ওয়েল উইশার হয়ে কিছু করতে পারছি না। আই এম রিয়েলি ফিলিং ভেরি ব্যাড সমরেশ বাবু। না না মিসেস রয়, মানে আপনি যে বললেন এটাই অনেক। এই নে মিঠাই, এটা তোর আশীর্বাদী হার। শ্রী ওকে পড়িয়ে দে। এক্সকিউজ মি, আমি একটু ওই দিকটা থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় 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 নিশ্চয়। আশীর্বাদ হয়ে গেল বুঝি? আমি আশীর্বাদ করতে পারি? এই কেসটা কি বলতো, এই ভদ্রমহিলা গায়ে পড়ে সব বিষয়ে ঢুকতে চাইছেন কেন? মা, উনি আশীর্বাদ করতে চাইছেন। হ্যাঁ আসুন, এসে বসুন। থ্যাংক ইউ। সবকিছুই তো তুমি নিজের এলেমে আদায় করে নিয়েছো।